প্রতিদিন একটি করে কলা খেলে নানা রোগ থেকে মুক্ত থাকা সম্ভব, তবে এর জন্য অবশ্যই খেতে হবে রাসায়নিক বিষমুক্ত কলা, নইলে শরীরে বাসা বাঁধবে ভয়ঙ্কর রোগ। ফল পাকানোর জন্য ব্যবহার হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এথিলিনের মতো বিভিন্ন রাসায়নিক বিষ। বাজারের সব ফলে রাসায়নিক বিষের ব্যবহার নতুন কিছু নয়, তবে দীর্ঘদিন ধরে এই ধরনের রাসায়নিক শরীরে গেলে তা থেকে ক্যান্সার, কিডনির সমস্যা, ত্বকের সমস্যা দেখা দিতে পারে, কারণ কেমিক্যাল কার্বাইডের মতো রাসায়নিকের মধ্যে ফসফরাস, আর্সেনিক থাকে। তাই আমাদের সবারই জেনে রাখা উচিত যে কোন ফল রাসায়নিক দিয়ে পাকানো আর কোনটা স্বাভাবিকভাবে পেকেছে, তবে বিষমুক্ত ফল খাওয়া সম্ভব হবে। চলুন আজকের ভিডিও থেকে জেনে নিন যেভাবে বুঝতে পারবেন ফলে রাসায়নিক বিষ রয়েছে। কৃত্রিমভাবে পাকানো হলে 24 ঘন্টার মধ্যেই কলার খোসায় কালো ছোপ পড়তে থাকে। কৃত্রিম পদ্ধতিতে পাকানো কলা স্বাভাবিক মিষ্টি ভাব থাকে না, বাইরে থেকে হলদে হয়ে গেলেও ভেতরে শক্ত থেকে যায়, চেহারা শুকনো হয়, রসালো ভাব কম থাকে। কেনার পরে বালতিতে পানি ভরে তার মধ্যে ফলটি ফেলুন। যদি ফল পানির মধ্যে সম্পূর্ণ ডুবে যায় তাহলে সেটি স্বাভাবিকভাবেই পেকেছে, তবে যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে ফলটি কৃত্রিমভাবে পাকানো হয়েছে। ফল কৃত্রিমভাবে পাকানো হলে গায়ে সবুজ এবং হলুদ রঙের সামঞ্জস্য থাকে না, হলুদ রঙের মাঝে সবুজ সবুজ ছোপ থাকে। এর অর্থ হলো রাসায়নিকটি ফলের মধ্যে ভালোভাবে মেশেনি। কৃত্রিমভাবে রাসায়নিকের সাহায্যে পাকানো ফল খেলে তা থেকে বমি, মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে, একটানা অনেকদিন খেলে প্রভাব পড়ে কিডনিতেও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।